পড়াশোনা শেষ করেছি 2019 সালে, যাদের সাথে পড়লাম, যাদের সাথে একসঙ্গে খেলাম, যাদের সাথে এক হাত ধরে হাঁটাহাঁটি করলাম এবং পাশ করলাম, তাদের সাথে আমার আর গত 2 বছর দেখা হয়নি। তার কারণ অনেক কিছুই। গত 2 বছর আমরা যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, চাইলেও তো দেখা করা যায়নি, আর ওরা অনেকটা দূরে থাকে আমার বাড়ির থেকে, চাইলেই যেতে পারিনি। একা একা যাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই বেরিয়ে পড়লাম আমাদের একটা রিইউনিয়নের জন্য। কি বলবো, প্রথম সোলো আর কি একা একা ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে, এটা আমার কাছে বেশি এক্সাইটেড ছিল। যাই হোক, ঘুরছি, দেখুন, আমি বহরমপুর এটা পৌঁছে গেছি, বহরমপুর গোপালঘাট, এটা আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি নৌকা পার হয়ে। এরকম নৌকা আমি কোনোদিনও পার হইনি, খুবই এক্সাইটেড লাগছিল, জার্নিটা ভীষণই ভালো লেগেছে। চারিদিক গঙ্গার ধার এত সুন্দর, আমাদের এখানে তো দেখা যায় না না এরকম। ওদের বাড়িটা এত সুন্দর জায়গায় যে বাড়ির থেকেই গঙ্গা দেখা যায়, আবার ওদের বাড়ির নিচেই গঙ্গার ঘাট রয়েছে। এখানে দাঁড়িয়ে থাকলে এই সারা দিন নৌকায় এপার ওপার হচ্ছে, এটা অদ্ভুত সুন্দর। এ দৃশ্য তো কিছু ভাষায় প্রকাশ করা যায় না। বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলার দিকে গঙ্গা পার হচ্ছিলাম যখন, তখনকার দৃশ্য, সেই দৃশ্যের আবার আলাদা মাহাত্ম্য। সকালবেলার একরকম মাহাত্ম্য, বিকেলবেলার একরকম মাহাত্ম্য, সন্ধ্যেবেলার একরকম মাহাত্ম্য। ঠিক আছে, চলুন দেখতে থাকুন আমার এই ব্লগটা। এটা পরের দিন সকালবেলা সূর্য উদয় হচ্ছে। রিইউনিয়ন হবে, আর কোথাও ঘুরতে যাব না, তাই তো কখনো হয় না। তাই আমরা পরের দিন ঘুরতে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যাচ্ছি, চলুন আমার সাথে। বিশ্বভারতীতে পৌঁছে গেছি, বিশ্বভারতীর চারদিক দেখতে থাকি। ঘোরা হয়ে গেল, এরম জায়গায় গবেষণা না করলে হবে না।
এটা হলো উপাসনা গৃহ, যেটা দেখেছিলাম আমরা পোস্তর সিনেমায়। ভেতরে ঢোকার খুবই ইচ্ছে ছিল বাট হয়নি। শান্তিনিকেতন ঘুরতে এসেছি আর কোপাই নদীর ধার দেখব না। এখানে শান্তিনিকেতনে অনেকেই অনেকবার এসেছে, কিন্তু আমার যেহেতু এবার প্রথম আসা, যে জায়গাগুলোই দেখছি সেই জায়গাগুলোই খুব চেনা মনে হচ্ছে, কারণ সিনেমা দেখেছি প্রচুর, এখানে শুটিংও হয়েছে প্রচুর, দেখে তো খুবই ভালো লাগছে। যাবো, ওই নিচ অব্দি যাবো, চলুন দেখি। শুধু ঘুরলেই তো হবে না, খেতেও হবে। তাই আমরা যে ড্রাইভার কাকুর সাথে এসেছিলাম, সেই কাকু আমাদের একটা খুব ভালো জায়গায় নিয়ে গেছিলো, আমার কুটির বলে একটা রেস্টুরেন্ট,
সেই রেস্টুরেন্টে ঠিক এরকম সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিল। দেখুন কি কি আছে, মানে আমার তো খুবই ভালো লেগেছিলো, রাজকীয় রাজকীয় ব্যাপার। মানে নিতে একটা নিরামিষ থালি সঙ্গে মাছের এক, যে মাছ নিবেন সেই মাছ, এই জিনিসগুলো দিয়েছিলাম। আপনারা গলদা চিংড়ি নিয়েছিলাম, অদ্ভুত সুন্দর খাবার ছিল। এখানে সবাই পলাশ ফুল মাথায় দিয়ে একেবারে পলাশ ফুলে রাঙা হয়ে গেছে। এবার আমাদের বাউল গানের সাথে নাচার পালা, খুবই মজা হয়েছে নাচতে নেচে। বলতে গেলে আমার একটা কথা বলার আছে, প্রায় দু বছর পর যখন দেখা হয় তখন মনে হয় যে সবাইকে একই রকম থাকবে, আমারও তাই মনে হয়েছিল। কিন্তু যখন প্রথম দেখা হলো, এক মুহূর্তের জন্য মনে হয়নি তোদের সাথে আমার এতদিন পর দেখা, মনে হলো যে আমরা আর একটা রোববারের আউটপাস কাটাতে বেরিয়েছি, যেখানে হোস্টেলে ফেরার তারা ছিল না কোনো কিছু। আবার মিশে গিয়েছিলাম সেই হোস্টেল লাইফে, শত ঝগড়া অশান্তি মনোমালিন্য থাকলেও যেখানে এক হওয়া যায়। আবারও হোক এমন জটলা, থ্যাংক ইউ সবাইকে যে এরকম একটা রিইউনিয়ন অ্যারেঞ্জ করার জন্য, আবারও হোক এটাই চাই। থ্যাংক ইউ।